হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব পশ্চিম বাংলার 10 জন শিশু অ্যালবাম ভিডিও তারকার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে, মানে 2023 সালে কে কোন ক্লাসে লেখাপড়া করছেন সে বিষয়ে আমরা খুবই সংক্ষেপে জানব। উদাস দুপুর বেলা সখি আসবে কি একলা নদীর ঘাটে। তো আপনি যদি নিয়মিত অ্যালবাম ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আশা করি এই শিশু সেলিব্রিটিগুলোকে চিনতে পেরেছেন। এরা সবাই খুবই অল্প বয়সে অ্যালবাম ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ নয় কোটি কোটি ফ্যান ফলোয়ার বানিয়েছেন। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা দেখব এদের মধ্যে কে সবচেয়ে বেশি শিক্ষিত। তো ভিডিওটিতে এগোনোর আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিন আরও এই ধরনের মজাদার ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক। তো আমাদের এই ভিডিও সর্বপ্রথম 10 নম্বর লিস্টে রয়েছে অ্যালবাম ভিডিও জগতের খুবই কিউট শিশু সেলিব্রিটি ইসমাইল মণ্ডল। আপনি যদি অ্যালবাম ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন তাহলে নিশ্চয়ই ইসমাইলকে চিনতে পেরেছেন। ইসমাইল জন্মগ্রহণ করেছিলেন 28 ফেব্রুয়ারি 2007 সালে উত্তর চব্বিশ পরগনার মাসালন্দপুরে। 2023 সালে তার বয়স হয়েছে 16 বছর এবং তার লেখাপড়া বিষয়ে বলতে গেলে তিনি প্রিমিয়ার একাডেমি থেকে এখন ক্লাস 10 এ লেখাপড়া করছেন। 9 নম্বরে রয়েছে সাইফিনা কুরেশি। তো এই সুন্দরী শিশু তারকা তার কেরিয়ারে শুরু করেছিলেন মেরুত স্টার ক্রিয়েশন চ্যানেলের মাধ্যমে। তিনি জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশে। তার বর্তমান বয়স মাত্র 10 বছর এবং তিনি নেহার মডার্ন পাবলিক স্কুল থেকে এখন ক্লাস 5 এ লেখাপড়া করছেন। 8 নম্বরে রয়েছে উজ্জ্বল ড্যান্স গ্রুপ চ্যানেলের খুবই পরিচিত তারকা রচিত। রচিত জন্মগ্রহণ করেছিলেন 9 জুলাই 2008 সালে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গায়। এখন তার বয়স হয়েছে মাত্র 15 বছর এবং তার লেখাপড়ার বিষয়ে বলতে গেলে তিনি গোবরডাঙ্গার খানতুরা হাই স্কুল থেকে এখন ক্লাস 9 এ লেখাপড়া করছেন। 7 নম্বর লিস্টে রয়েছে অত্যন্ত কিউট পিচ্চি শিশু তারকা তাসমিন সুলতানা। আপনি যদি ভাইটি মিউজিক কোম্পানি চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে নিশ্চয়ই তাসমিন সুলতানাকে চিনতে পেরেছেন। তাসমিন সুলতানা জন্মগ্রহণ করেছিলেন 2010 সালে আসামে। 2023 সালে তার বয়স হয়েছে মাত্র 13 বছর এবং তিনি গোয়ালপাড়া গার্লস মি স্কুল থেকে এখন ক্লাস 8 এ লেখাপড়া করছেন। 6 নম্বরে রয়েছে হ্যান্ডসাম শিশু অ্যালবাম ভিডিও তারকা অনিক। 10 জন শিশু অ্যালবাম ভিডিও তারকার সম্পর্কে কথা হচ্ছে আর সেখানে অনিক থাকবে না, সেটা কি করে হতে পারে? আসলে অনিকও তার অসাধারণ প্রতিভার মাধ্যমে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার বানিয়ে অ্যালবাম ভিডিও জগতে পাকাপোক্ত একটা জায়গা দখল করেছেন। তুমি শুধু রান্নাটা করে নিলেই হবে। রান্না আর আমি? আপনি যদি ভেবে থাকেন আর 5টা বউয়ের মতো আমি আপনাকে রেঁধে বেড়ে খাওয়াবো তাহলে আপনি ভুল ভাবছেন। আমি রান্না করতে পারি না। খেতে খেতে পারো? অনিক জন্মগ্রহণ করেছিলেন 2007 সালে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায়। তার বর্তমান বয়স 16 বছর এবং বর্তমানে তিনি খানতুরা স্কুল থেকে এখন ক্লাস 10 এ লেখাপড়া করছেন। 5 নম্বরে রয়েছে অ্যালবাম ভিডিও জগতের সেক্সি তারকা সিনহা। সিনহা জন্মগ্রহণ করেছিলেন 2007 সালে উত্তর চব্বিশ পরগনায়। তার বর্তমান বয়স মাত্র 15 বছর এবং তার লেখাপড়া বিষয়ে বলতে গেলে তিনি মিডিয়া গার্লস স্কুল থেকে এখন ক্লাস 9 এ লেখাপড়া করছেন। তো এরপর 4 নম্বরে রয়েছে অ্যালবাম ভিডিও জগতের আরেক কিউট শিশু তারকা জুহি। তো এই জুহিকে নামে না চিনলেও তার ভিডিও দেখলে তাকে নিশ্চয়ই চিনতে পারবেন। তুমরে তুমরে এসা কিউ কিয়া? জাতা ইমোশনাল মত বান, জো বলতা হু ও কর, চলি দাঁড়া। জুহির জন্মস্থান কলকাতায় এবং জুহি সুশীলা বিড়লা গার্লস স্কুল থেকে এখন ক্লাস 9 এ লেখাপড়া করছেন। 3 নম্বরে রয়েছে উজ্জ্বল ড্যান্স গ্রুপ চ্যানেলের সবচেয়ে সুন্দরী তারকা রূপসা। তো এই রূপসাকে চিনেন না সেটা হতেই পারে না, কারণ রূপসা হলেন অ্যালবাম ভিডিও জগতের প্রথম সারির নায়িকা। তো এই রূপসার বাড়িও ঠিক সিনহার বাড়ির পাশেই, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনায় এবং তার বর্তমান বয়স 16 বছর। আর যেমন জানেন রূপসা এবং সিনহা দেখতে অনেকটা একই রকম আর তাই অনেকে মনে করে তারা দুই বোন। তো বন্ধুরা এটা সম্পূর্ণ ভুল, কারণ তারা দুই বোন নয়, তারা দুই বান্ধবী। তো সেটা যাই হোক, রূপসার লেখাপড়া বিষয়ে বলতে গেলে তিনি বাদরিয়া কাদম্বানি গার্লস স্কুল থেকে এখন ক্লাস 10 এ লেখাপড়া করছেন। 2 নম্বরে রয়েছে ড্যাশিং অ্যালবাম ভিডিও স্টার সাহিল। তো এই সাহিল বেসিক্যালি তার অ্যাকশন ভিডিওর জন্য বেশি জনপ্রিয় আর সাহিলের ভিডিও দেখতে সবচেয়ে বেশি পছন্দ করে ছোট বাচ্চারা। রোজ ইয়েহি মাগু দুয়া
সাহিল জন্মগ্রহণ করেছিলেন 2007 সালে আসামের গোয়ালপাড়া এবং সাহিল এখন ক্লাস টেনে লেখাপড়া করছেন। এরপর সবশেষে এক নম্বরে রয়েছে অ্যালবাম ভিডিও জগতের সবচেয়ে গুড লুকিং বয় রিক। তো এই রিকের সাথে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই, কারণ রিক হলেন এমন একজন অ্যালবাম ভিডিও স্টার যিনি সর্বপ্রথম মাত্র 13 বছর বয়সে অ্যালবাম ভিডিও জগতের নম্বর 1 এ নিজের জায়গা দখল করতে সক্ষম হয়েছেন। রিক জন্মগ্রহণ করেছিলেন 2007 সালে উত্তর চব্বিশ পরগনায়। তার বর্তমান বয়স 16 বছর এবং তার লেখাপড়া বিষয়ে বলতে গেলে তিনি বান্দরিয়া DKM হাই স্কুল থেকে এখন ক্লাস 10 এ লেখাপড়া করছেন। অর্থাৎ ইসমাইল, অনিক, রূপসা, সাহিল, রিক এরা সবাই বর্তমানে ক্লাস 10 এ লেখাপড়া করছেন। তো বন্ধুরা, এই ছিল শিশু অ্যালবাম ভিডিও তারকাদের শিক্ষাগত যোগ্যতা। এদের মধ্যে আপনার প্রিয় কে সেটা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।